যখন সিলেটের বর্গবৃন্দ রাজার অত্যাচারে মানুষ অতিষ্ঠ এবং কেউ প্রকাশ্যে আজান দিতে পারেন না, প্রকাশ্যে ইবাদত করতে পারেন না, প্রকাশ্যে নামাজ পড়তে পারেন না, কিছু মাজারা ফেনা তুলে ধরার চেষ্টা করে এবং স্টেপ বাই স্টেপ সিলেট বাই সিলেট এই ভিডিও গুলো আইব আমার চ্যানেল। আজকে আমি যাই সিলেটের প্রথম মুসলমান গাজী বুরহানুদ্দিনের মাজারও এবং তার ইতিহাস সম্পর্কে এবং তার মাজার তার যা আছে এগুলো আপনারা জানার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা ভিডিও দেখবা, ভিডিও মধ্যে লাইক দিবা, আর আপনারা যারা যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আপনার বেল আইকনটা সরতে ভুলবা না। চলো গেতাও কাজ তাও। তিনি কিন্তু আল্লাহ বান্দা আসলা এবং যারা জড়িয়ে সিলেটের প্রথম মুসলিম প্রতিষ্ঠিত। যখন সিলেটের বর্গবৃন্দ রাজার অত্যাচারে মানুষ অতিষ্ঠ এবং কেউ প্রকাশ্যে আজান দিতে পারেন না, প্রকাশ্যে ইবাদত করতে পারেন না, প্রকাশ্যে নামাজ পড়তে পারেন না, হযরত শাহ গাজী রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনো বাচ্চা কাচ্চা আসতো না এবং তাই আল্লাহর হুকুম বান্দা হতে করছেন যেন একটা সন্তান দোয়া লাগিয়া এবং তিনি মানত করছিলা যে মিতানোর কোনো সন্তান হওয়া তাই তাই গরু জীব করিয়া মুসলমান খেতেন দাওয়াত দিয়া করিল এবং আল্লাহ এটা ইমানত করার পরে আল্লাহ খুশি হইয়া তাদের একটা বাচ্চা সন্তান দেয় এবং তাইন গরু জবাই করিয়া মুসলিম করে দাওয়াত দিয়া তাইন খাওয়ায় এবং তখন হঠাৎ করে একটা তা খাইয়া গরু মাংস টুকরাটা নিয়া আল্লাহ দিয়েছে আপনার গৌর গোবিন্দ পূজার স্থান মধ্যে যেখানে তারা পূজা করো তখনই কেন কিছু মানুষ এই যে মানে পুজিয়া নিয়া গৌর গোবিন্দ রাজার কাছে লইয়া গেছে এবং সে দেখিয়া তো গৌর গোবিন্দ তখন মানে খুব মানে রাগান্বিত হইয়া গেছে যে যা হারাত তোমার সাহস আমার এলাকার গরু জুবাই করা নিষিদ্ধ হার তোমার সাহস গরু জুবাই করলো পরে তাই তেন মানুষ হটাইছেন তারা মানুষে তারা তুকাইয়ে তুকাইয়ে তুকাইতে গিয়া পাইছেন তোমার হদর শাহ গাজী বুরহানুদ্দিনের বাড়ির সামনে এই গরু হার চর্বি মাংস এগুলো ফলাই তখন দরিয়া আনা হয়েছে এবং তখন তাদের প্রশ্ন করা হয়েছে যে তুমি কি তার লাগে গরু জুবাই করছো তখন তাই হয়েছে যে আমার কোনো বাচ্চা সন্তান ওর না যার কারণে আমি আল্লাহ আছে মানা করছিলাম যে যদি আল্লাহ আমার একটা সন্তান দেন তাহলে আমি গরু জোগাড় করিয়া মানুষ করে খাওয়াইমু যার কারণে আমি আল্লাহ আমার মারাত খুব করছো যার কারণে আমি আমি করছি তখন তাই এটা শোনার পরে গৌর গোবিন্দ এটা শোনার পরে রাগে ক্ষুবে তারা বাচ্চাকে দরিয়া আনছেন দরিয়া আনিয়া তার সামনে যুব করছেন বাচ্চাটার ইচ্ছা দেখার পরে প্রধানমন্ত্রী রহমতুল্লাহ এই টাইন মানে কোনো জ্ঞানের আনছেন এবং পরে তানটাও দরিয়া তার একটা টাইনা থাকা হয়েছে পরে কিছু মুসলমান মানুষ তার মানে খুঁজিয়া নিয়া তার ট্রিটমেন্ট করলেন সুস্থ করছেন এবং পরে তাই তারা বাড়ির গেছেন বাড়ির যাওয়ার পরে দেখবেন যার বুকো লাত্তি মারিয়ে বাচ্চারা দরিয়া আনা হয়েছিল আনিয়া যুব করাইছে এই মা ও জায়গা তো তাই বেশি ত্যাগ করছে এরপরে তাই তার বাচ্চার এই কাটা অঙ্গগুলো লইয়া তাই গেছেন দিল্লির মুসলিম শাসকের কাছে ইয়া তাই দেখাইছেন আমি এরকম করার কারণে অত্যাচারী গৌরগোবিন্দ আমার বাচ্চারে যুব করছে আমি তার বিচার চাই এবং পরে দিল্লির মুসলিম শাসক সৈন্য কটাইছেন এবং প্রিয় ভিউয়ার্স একটা জিনিস এই যে হযরত গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ তাই কিন্তু হযরত শাহজালাল শাহ পুরানি ইয়েমেনের আগর মানুষ তাই আওয়ার কারণে হযরত গাজী শাহ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আওয়ার কারণে কিন্তু হযরত শাহজালাল শাহ পুরান আওয়ার রাস্তা এই সেই খবর হযরত শাহ বুরহানুদ্দিনের পুত্র শহীদ সৈয়দ গুলজার আলম সিলেটের প্রথম শহীদ সন্তান হিসেবে যাকে আখ্যায়িত করা হয় এই সেই খবর। এই সেই শিশুর কবর শহীদ সৈয়দ গুলজার আলম রহমতুল্লাহ আলাইহি যাকে সিলেটের প্রথম শহীদ শিশু হিসাবে আখ্যায়িত করা হয়।
এখন আমরা প্রার্থনা দেখাম তোমার যে স্ত্রী আছে তোমার যে স্ত্রী কবর আমরা প্রার্থনা দেখাই আমরা দেখাইছি সিলেটের প্রথম মুসলিম হযরত শাহ গাজী বুরহানউদ্দিন রহমতুল্লাহ তার মাজার দেখাইছে অবশ্যই এখন আইবা ইয়া জিয়ারত করবা এবং এটা আসলে সবার জানা দরকার আমরা সিলেটের প্রথম মুসলিম প্রতিদিন তার আদরিয়া হয়েছে অবশ্যই এখন আইবা আর আমি আস্তে আস্তে সিলেটর কিন্তু সাইটা উলিয়ার সব মাজার আমি এখানে দেখার চেষ্টা করবো যদি মাজার ফার্ম দেখাইমু আপনার লগে থাকবা আর প্রধান দিনের মতো তাহলে তাহলে কিন্তু সিলেটর কিন্তু সাইটা উলিয়ার লগ্য রাখছেন প্রিয় ভিউয়ার্স আমি আমার ভিডিওর মাধ্যমে সিলেটর কিছু সব মাঝে কিন্তু সাইটা উলিয়ার মাজার আমি এখানে দেখার চেষ্টা করবো কিন্তু সাইট জন্য তো সম্ভব না বা যতটা ফার্ম দেখার চেষ্টা করবো অবশ্যই এখানে আমার লগে থাকবা সাপোর্ট করবা ভিডিও দেখবা লাইক দিবা আর অবশ্যই আপনারা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটা সাথে দিবা তো প্রিয় ভিউয়ার্স ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে নেক্সট ভিডিও নেক্সট ভিডিও দেখো তো কেমন ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।